ঢাকায় জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতীয় পিতা মোহাম্মদ আলী জিনহার মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল করেছে একদল শিক্ষার্থী এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তারা শুক্রবার রাতে খুলনার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাগরিতে এ মশাল মিছিল বের করা হয় মিছিল শেষে শিববাড়ির মোড়ে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে শিক্ষার্থীরা বলেন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিনহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে শোকসভা আয়োজন করা হয় যা সাধারণ শিক্ষার্থীদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে আজ আমরা সবার উদ্দেশ্যে একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই বাউন্ন এবং একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্য আমরা চব্বিশের গণ অভ্যুত্থান করিনি আমরা ছাত্র জনতা চব্বিশের গণ অভ্যুত্থান করেছি রাষ্ট্র থেকে সমস্ত বৈষম্যকে উৎপাটনের জন্য তবে কোনো অবস্থাতেই বাউন্ন এবং একাত্তরের চেতনাকে জলাঞ্জলিত দেওয়া যাবে না স্বাধীন দেশের জিন্ধার মৃত্যুবার্ষিকী পালন মানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত অবিলম্বে এসব বন্ধ করতে হবে গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিনহার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় সেই অনুষ্ঠান নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে